এই বৃষ্টির দিনে মনটা ইলিশ ইলিশ করছিল, তাই বরমশাইকে সঙ্গে করে চলে গেলাম মাছ বাজারে। আজ এই ইলিশ মাছ দিয়ে বানাতে চলেছি ইলিশ পাতুরি। আওয়ার কিচেন রুম চ্যানেলের আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জিভে জল আনা এক পিস এই ইলিশ পাতুরি যদি গরম গরম ভাতের সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু খাওয়াটাই জমে যায়। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই সুস্বাদু ইলিশ পাতুরি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। ইলিশ পাতুরির জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি। আমি ডিম সহ ইলিশ মাছ নিয়েছি, আপনারা চাইলে ডিম ছাড়াও নিতে পারেন। যত পিস ইলিশ মাছ তত পিস কাঁচা লঙ্কা লাগবে। এখানে চার পিস ইলিশ মাছের জন্য চার পিস কাঁচা লঙ্কা নিয়েছি 50 গ্রাম দই, 1 টেবিলস্পুন সাদা সরষে, 2 টেবিলস্পুন কালো সরষে জলে ভিজিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। এছাড়াও 1 টেবিলস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। পুরো রান্নাটি সর্ষের তেলে করব, এর জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে সবার প্রথমে সাদা ও কালো সর্ষের পেস্টটা নিয়ে নিলাম। এর মধ্যে এক এক করে দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ইলিশ মাছের উপর দিয়ে ভালো করে মাখিয়ে নেব, 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এই রকম সাইজের 4টি কলাপাতা কেটে নেব। এগুলোকে শুকনো খোলাতে একটু ছেঁকে নেব, তাহলে মাছ দিয়ে ফোল্ড করার সময় ফেটে যাবে না। এবার পাতাগুলো ঠিক মাঝখানে একটি করে মাছ বসিয়ে তার উপর দিয়ে সর্ষের তেল ও একটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঠিক এইভাবে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নেব। এক্সট্রা সুতোটি কেটে বাদ দিয়ে দেব। আপনাদের সুবিধার্থে আমি এখানে আরেকটি করে দেখাচ্ছি। দেখুন আমার এক এক করে 4টি বাঁধা হয়ে গেল। এবার একটি তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে তাওয়ার সারফেস অনুযায়ী মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে 2টি করে মাছ নিয়েছি। 1 মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এক এক সাইড 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে নেব। যখন দুদিকের পাতাটি এরকম লালচে হয়ে আসবে তখন তুলে নেব। একই পদ্ধতিতে বাকি দুটো মাছও ভেজে নেব। আমাদের ইলিশ মাছের পাতুরি তৈরি, দেখুন কি সুন্দর হয়েছে। এতদিন কথাটি শুনেই এসেছিলাম যে গন্ধেই অর্ধভোজন, আজ সেটা রিয়েলাইজও করে নিলাম। এত সুন্দর স্বাদে ও গন্ধে যে কি বলবো। এই একটি ইলিশ মাছের পাতুরি দিয়ে পুরো এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। দেখুন মাছটি পুরোপুরি সুন্দরভাবে কুকড হয়ে গেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং বিভিন্ন নিত্য নতুন খাবারের আপডেট সবার আগে পাওয়ার জন্য আওয়ার কিচেন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।